হেল্পারকে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা দেখে নেব যে বর্তমান বাজারে বাইশ ক্যারেট গয়না শোনা এবং চব্বিশ ক্যারেট পাকা শোনার ক্ষেত্রে এক ভরির মূল্য কত চলছে তবে এক ভরির মূল্য বের করার আগে প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেলাইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ এরকমই লেটেস্ট আপডেট আমরা প্রতিদিন সকলে আপনাদের দিতে থাকি আর হ্যাঁ আপনি ভিডিওটা এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি তো আজ কিন্তু একুশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর নাগাদ প্রথমে আমরা দেখে নেব যে বাইশ ক্যারেট গয়না শোনার ক্ষেত্রে এক গ্রামের যে দামটা চলছে পাঁচ হাজার পঁচাশি টাকা যেটা কিন্তু গতকাল ছিল পাঁচ হাজার চুরাশি টাকা ডেলি প্রাইস কিন্তু চেঞ্জ হয়েছে এক টাকা অর্থাৎ গত দিনের তুলনায় কিন্তু আজকে ডেলি প্রাইস চেঞ্জ হয়েছে এক টাকা অর্থাৎ এক টাকা বৃদ্ধি পেয়েছে তো এবার আমরা দেখে নেবো যে বাইশ ক্যারেট গয়না শোনার ক্ষেত্রে দশ গ্রামের যে দামটা চলছে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু গতকাল ছিল পঞ্চাশ হাজার আটশো চল্লিশ টাকা এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডেলি প্রাইস চেঞ্জ হয়েছে দশ টাকা তো এবার আমরা দেখে নেবো যে চব্বিশ ক্যারেট পাকা শোনার ক্ষেত্রে এক গ্রামের যে দামটা চলছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন টাকা যেটা কিন্তু গতকাল ছিল পাঁচ হাজার তিনশো চুয়ান্ন টাকা এখানেও আপনি দেখতে পাচ্ছেন ডেলি প্রাইস চেঞ্জ হয়েছে এক টাকা অর্থাৎ এক টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে চব্বিশ ক্যারেট পাকাশোনার ক্ষেত্রে দেখে নেব দশ গ্রামের যে মূল্যটা চলছে তিপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু গতকাল ছিল তিপ্পান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা এখানেও আপনি দেখতে পাচ্ছেন ডেলি প্রাইস চেঞ্জ হয়েছে দশ টাকা অর্থাৎ চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম পিছু এক টাকা করে বৃদ্ধি পেয়েছে তো এবার আমরা দেখে নেব যে বাইশ ক্যারেট গয়না শোনা এবং চব্বিশ ক্যারেট পাকা শোনার ক্ষেত্রে এক ভরির মূল্য কত চলছে বাইশ ক্যারেট গয়না সোনার ক্ষেত্রে এক ভরির মূল্য বের করতে গেলে বাইশ ক্যারেট গয়না সোনার যে দশ গ্রামের দামটা চলছে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা তাকে আমাদের গুণ করতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ডবল সিক্স ফোর দিয়ে তাহলে যে এক ভরির মূল্য বেরোচ্ছে উনষাট হাজার তিনশো এগারো টাকা তো এবার আমরা দেখে নেবো যে চব্বিশ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে এক ভরির মূল্য কত চলছে চব্বিশ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে এক ভরির মূল্য বের করতে গেলে চব্বিশ ক্যারেটের যে দশ গ্রামের দামটা চলছে তিপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তাকে আমাদের গুণ করতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ডবল সিক্স ফোর দিয়ে তাহলে চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে এক ভরি মূল্য যেটা বেরোচ্ছে বাষট্টি হাজার চারশো ষাট টাকা তো আপনারা জানতেই পারলেন যে চব্বিশ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে এক ভরির মূল্য যেটা চলছে বর্তমান বাজারে বাষট্টি হাজার চারশো ষাট টাকা যেটা কিন্তু বাইশ ক্যারেটের ক্ষেত্রে চলেছে এক ভরির মূল্য ঊনষাট হাজার তিনশো এগারো টাকা তো এই রকমই লেটেস্ট আপডেট কিন্তু আমরা প্রতিদিন সকালে আপনাদের দিতে থাকি তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে আসা নোটিফিকেশন বিল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের অন্য কোনো লেটেস্ট আপডেটে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন